নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইয়ারব হোসেন এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় অভিযুক্ত লম্পট আব্দুস সালাম খান আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে অভিযুক্তের স্ত্রী ও নির্যাতিত কন্যা। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2020 সালের 19 জুলাই রাতে অভিযুক্ত সালাম তার নিজ বড় কন্যা 14 বছর বয়সী কিশোরীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে অভিযুক্তের স্ত্রীর ঘুম ভেঙে গেলে মেয়ের রুমে গিয়ে নিজ স্বামী এবং তার নাবালক কন্যাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমত অবস্থায় ওই নারী প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করেন লম্পট আব্দুস সালাম। যখন ওদের ওই মারামারি শেষ মারামারি যখন হয়েছে তখন আর কি এই ঘটনাটা শুনলাম। শোনার পর আমি এই জায়গায় আসার পর জিগি যে তোকে ঘরে কি নিয়ে বাজে, তা আমি সন্দেহ করছি যে ওর বাপ মা অনেক সুন্দরী, ওর বাবাও সুন্দর, তা মনে করছি যে ওর মায়ের নিয়ে বা ওর বাবার নিয়ে একটা ঘটনা ঘটছে। তারপর ওর কাছে আমি জিজ্ঞেস করছি তোকে ঘরে কি নিয়ে দৈনিক এই মারধর হয় কি নিয়ে, ও বলছে আমার যে কাকি আমার একটা রশি দেন, আমি রশির লগে ঝুললে মরিয়ে যাই। ঘটনা রাত্রে যে এই ঘটনা ঘটছে, ওই মেয়ের মায়ের যে মারছে মারধর করছে অনেক, আমরা ইয়ে শুনিয়ে বাইরেছি, বাইরে দিয়ে যে অনেক মারতে আছে। আর সকালবেলা শুনছি এই ঘটনা যে মেয়ের লইয়ে বাপের সাথে এই ঘটনা ঘটছে, এই লই মারামারি মায় বাধা দিতে গেছে। মানে এই ঘটনা হওয়ার পরে ওই মেয়ে বলছে যে এরকম কোথাও দূরে গেলে ও আমাকে নিয়ে যাইতে সাথে করবে, বাসায় রেখে যাইতে না। জানতে পারছি এই যেদিনকে লাস্ট এই ঘটনা হয়েছে তারপরে, মানে ঘটনা হওয়ার পরে জানতে পারছি সকালে, আজকে রাত্রে ধরেন ঘটনা হয়েছে কালকে সকালে জানছি আমরা। এই ঘটনায় কাউনিয়া থানায় নির্যাতিতার মা বাদী হয়ে নিজ স্বামীর বিরুদ্ধেই নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করলে গ্রেফতার হন লম্পট পিতা আব্দুস সালাম। আমি তো সবসময় আর কি বুঝতে পারতাম না, কারণ নিজের বাবার কাছ থেকে যে কেউ এইসব আশা করবে কেউই চায় না। এখন আমার বাবা যে আমার খারাপ বাইলে স্পর্শ করছে তা তো আমি বুঝি না, বাবা মেয়ের স্পর্শ করতেই পারে, এর জন্য যে উনি আমার খারাপ বাইলে স্পর্শ করছে আমি তো অতটা বুঝতে পারি না, এর জন্য বলি না। তারপর যেটুকু বুঝছি হ্যাঁ বলতে গেলে আবার হুমকি দে তো যদি বলি তাইলে বলে মারতে ফেলাইবে আমার আম্মুরে আমার বোনরে। কীভাবে প্রথম জানতে পারছি, আমি ওই ধরা ছোঁয়া একটু সন্দেহ করছি, তারপর আমাকে বলছে যে তুই আমাকে সন্দেহ করো, তবে আমি তাগেড়ে তাগেড়ে রয়েছি যে ধরতে পারি কি না কিছু, তবে ওই কুনজ থাকতে পারে বা আছে এরকমই কিছু হয় কি না এরকম আমি জানতে ই করতে পারছি, এই কারণে আমি ধরতে পারছি, আমার হাতে নাতেই ধরা পড়ছে। আমি তখনই মানে সব সবার বললে দিছি বা ই করছি, মেয়ে বলে নাই, তবে মেয়ে নাকি বলছে যে আমি আম্মুর কাছে বলে দিই, বলছে তোর আম্মুর কাছে যদি বললে দাও তোর আম্মুরে আর তোর ছোটো বইনের মারি ফেলামু এই কইছে, এই জন্য মাইয়ে বলে নাই, তবে আমি নিজে একটু সন্দেহ করছি, কেমন যেন ধরা ছোঁয়ায় আমার সন্দেহ হয়েছে, এই জন্য আমি টার্গেটে রয়েছি এই। তারপর মাইয়ের কাছে বলছি যে তুই আমাকে বললি না কা, কইছে আমি আমি বলতে চাইছি কিন্তু আমি এই কারণে বলতে পারি না, কোনো মেয়েই চায় না যে মা বুইনে একসাথে মৃত্যু হোক বা কেউ মারিয়ে ফেলা। তানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত, বিএসটিআই অনুমোদিত, নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল। এখন এখানে ভালো লাগছে, তাছাড়া আমি চাই যে একটা দোষী বা এইরকমে এই মানুষ পশুর মতো যে কাজ করতে পারে, মেয়েদের সাথে এই আচরণ করতে পারে, কারণ আরও পাঁচটা বাবা মানে বাপ জাতির কলঙ্ক, সেখানে তো কলঙ্কিত হয়েছে। একটা মা এখন বিশ্বাস করতে চায় না, একটা বাচ্চা রাখিয়ে যাই আর একটা বাচ্চা স্কুলে লইয়েও যাইতে চায় না, যে না এখন বাপেকেও বিশ্বাস করা যাইবে না, তা বাপের কাছে যদি নিরাপত্তা না থাকে তো আমি কারে বিশ্বাস করবো। এই জন্য আমি চাই যে আমার জীবন তো গেছে, আমার মেয়ের জীবনও গেছে, তাহলে বাকিটা যারা আছে বা যেন এই দশকে আরও এক জায়গায় যেন এই ঘটনা না ঘটে, এইটাই আমি চাই। এর সাজা দেখকে বা এই দেখকে একজনে সতর্ক হয়ে যাক, যে কুনজরটা আসে সেও যেন ফিরে যায় যে না অমুকে এই সাজা হয়েছে বা এই হয়েছে, তাই আমি এই কাজটা করবো না। লম্পট আব্দুস সালামের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় খুশি তার প্রতিবেশীরাও। শুনে খুশি, এরকম ঘটনা যেন একজনারে দিয়া পাঁচ বেড়া জানি শাস্তি এইরকমের পায়, এরকম ঘটনা জানি জীবনে কারো ঘরে না ঘটে। ভালোই লাগতে আছে, যেমন এইরকম আর কোনো বাবাই জানি আর কোনো মেয়ের সাথে না করতে পারে, আর শুনে অনেক ভালোই লাগছে না। এইসব বাবা বাচ্চা থাকার সাথে মরে যাওয়া ভালো। 2021 সালের 15 জুলাই আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ নিয়ে গতকাল যুগান্তকারী এই রায় ঘোষণা করেছেন। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।